মানব সভ্যতা শুরুতে একটা অগ্রণী ভূমিকা রেখেছিল ফুড স্টোরেজের ব্যবস্থা আপনি এখনো যদি কোনো বাচ্চাকে একটা গ্রামের দৃশ্য আঁকতে বলেন সে একটা ঘর নদী গাছপালার পাশাপাশি গোলা ধানের ছবি আঁকবে সময়ের পালাক্রমে ইন্ডাস্ট্রিয়াল রেভুলিশনের মাধ্যমে আঠারোশো তিরিশের দশকে প্রথম বরফ বানানোর মেশিন এবং উনিশশো দশের দশকে প্রথম কমার্শিয়াল রেফ্রিজারেটরের যাত্রা শুরু হয় আর তার ঠিক একশো বছর পর সম্পূর্ণরূপে বাংলাদেশে রেফ্রিজারেটর বানানো শুরু করে ওয়ালটন বাকিটা ইতিহাস সাক্ষী দেশের আনাচে কানাচে ঘরে ঘরে ওয়ালটনের ফ্রিজ আসসালামু আলাইকুম আমি ফ্রম টোটো কোম্পানি আজকে আমরা এসেছি আটশো একরের বিশাল ওয়াল্টন হাইটেক ইন্ডাস্ট্রিতে এইখানে আমরা সঙ্গী হব ওয়ালটন রেফ্রিজারেটরের বিশাল এক কর্মযজ্ঞে একটা ইলেকট্রনিক প্রোডাক্ট যেটা অলরেডি প্রবেশ করে ফেলেছে স্মার্ট লাইফস্টাইল প্রোডাক্টের জগতে এন্ড জন্য জানতে মন চায় ওয়াল্টনের একটা ফ্রিজ এইখান থেকে জন্ম হয়ে কিভাবে পৌঁছায় আস্ত ফ্রিজ হয়ে আমার বাড়িতে একদিনে কিন্তু ওয়াল্টন ফ্রিজ আজকের এই জায়গায় আসে নাই তারা আর এন ডিটা শুরু করেছিল সেই দুই সালে আর তার পাঁচ বছর পর তারা তাদের প্রথম লাইন স্টার্ট করে আর সেখান থেকে আস্তে আস্তে তাদের যে রিসার্চ তারপরে রেফ্রিজারেন্টটা চেঞ্জ করা ভেতরে কম্প্রেসরের জন্য আরো কোয়ালিটি বাড়ানো অ্যান্ড তারপরে তো আপনারা দেখেছেন আস্তে আস্তে কীভাবে আইওটি টি অ্যান্ড আরও অনেক অনেক ফিচার তারা এনেছিল অ্যান্ড সেখান থেকেই আজ দু সালে এসে তারা মার্কেটের সেভেন্টি ফাইভ পার্সেন্ট শেয়ার হোল্ড করে ফ্রস্ট এবং নন ফ্রস্ট ফ্রিজের কথা মানুষ শুনেছে বাট স্মার্ট ফ্রিজ শব্দটা শুনলে মাথায় কী আসে দু সালের দিকে পুরো পৃথিবীতে একটা ক্রেজ উঠেছিল দুনিয়ার সব কিছুতেই স্মার্ট কানেক্টিভিটি মানে স্মার্ট হোম প্রোডাক্ট বানানোর জন্য বাসা টিভি কলিং বেল স্পিকার ওভেন ওয়াশিং মেশিন কোনো কিছুই বাদ যায় নাই অ্যান্ড ফ্রিজটা কীভাবে বাদ যায় এই হাওয়াতেই কিন্তু ওয়াল টন হাজার বিশ সালে এসে আর শুরু করে দেয় আই ওটি স্মার্ট ফ্রিজের জন্য দুই সালে এসে মাঝামাঝি এসে একচুয়ালি তারা ট্রু মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্স সহ স্মার্ট ফ্রিজ লঞ্চ করে একটা সিঙ্গেল ডোর ফ্রিজ থেকে শুরু করে ফোর ডোর ফ্রিজ সবকিছুই আছে আজকে ওয়াল্টনের হাতে যেমন এই ভার্টিক্যাল ফ্রিজের থেকে শুরু করে কোল্ড ওয়াটার ডিসপেন্সার ফ্রিজ সব কিছুই আছে ওয়াল্টন ফ্রিজের বহরে সহজ বাংলায় ডিপ এবং নর্মাল এই দুই সেকশনের মধ্যে মাল্টিপল রেশিওতে অসংখ্য ভ্যারিয়েন্ট বানায় এরা এইটি টোয়েন্টি রেশিও অথবা ফিফটি ফিফটি রেশিও সব কিছুই পাবেন কারো বেশি ফ্রিজার লাগবে কারো বা নর্মাল অংশটা বেশি লাগবে সবার জন্যই অপশন আছে ঠিক যেমন আমার পিছনের এই ফ্রিজটার মতন এটা মাল্টিমিডিয়া সাপোর্টেড অ্যান্ড এইটাতে ওয়েস হিসেবে আছে অ্যান্ড্রয়েড হুইচ মিনস রান্না করতে করতে আপনি এই ফ্রিজ থেকে ইউটিউবে কুকিং টিউটোরিয়ালস দেখতে পারবেন অথবা দূর থেকে ফ্রিজটা অ্যাপ দিয়ে কন্ট্রোলও করতে পারবেন এছাড়াও আমার কাছে আরেকটা ফিচার খুব আইকাচি লাগছিল সেটা হচ্ছে এই ফ্রিজটায় দেখছিলাম হ্যাঁ ডুও কুলিং এই ফিচারটা ডুও কুলিংয়ে মেনলি টেকনোলজিটা ইউজ করা হচ্ছে ডিপে এবং নর্মালের দুইটা আলাদা কুলিং সার্কিট ইউজ করা হয়েছে যার কারণে ডিপের খাবারের স্মেল নর্মাল খাবারের স্মেলের সাথে মিক্সিং হবে না মিক্সিং হয় না এখন হচ্ছে ডু কুলিংয়ের মাধ্যমে আমরা ফ্রিজটাতে আটটা কনভার্টেবল মুড দিতে পেরেছি যার কারণে আপনি হচ্ছে যদি ভ্যাকেশনে যান তাহলে আপনি চাইলে নর্মালটাকে অফ করে শুধু ডিপটাকে চালু করলেন তাতে এনার্জি সেভ হবে অথবা আপনার যদি শুধু পুরা ফ্রিজটাকে নর্মালি কনভার্ট করতে পারেন আপনি ডিপটাকে নর্মালি কনভার্ট করে আপনি পুরো ফ্রিজটাকে নর্মাল হিসাবে ইউজ করতে পারবেন ইউজ করতে ও সো অনেক ভ্যারাইটি দিচ্ছে আমাকে এন্ড হচ্ছে ডিপের যে গন্ধটা সেটা হচ্ছে নরমাল আসছে এই ফ্রিজের বাম দিকে আছে ফ্রিজার যেটা আপনি চাইলে নরমাল কুলিং মোড বা নরমাল ফ্রিজের মতোই ব্যবহার করতে পারবেন অথবা এখানে ভ্যাকেশন মোড অপশন আছে যেটা চালু করলে এই ফ্রিজের ফ্রিজার কম্পার্টমেন্টেই শুধু চলতে থাকবে এতে করে এনার্জি সেভ হবে ইজিলি আবার আপনি চাইলে ফ্রিজ অফ করে শুধু ফ্রিজার ক্যাবিনেটটাও ব্যবহার করতে পারবেন আর একটা ফ্রিজের মূল কাজ যেহেতু খাবারকে ফ্রেশ রাখা সেহেতু ওয়ালটন এখানে ব্যবহার করেছে আইজিটি ইন্টেলিজেন্ট জার্ম টার্মিনেটর আয়োনাইজার টেকনোলজি খাবার নষ্টের জন্য যেহেতু ব্যাকটেরিয়া দায়ী তাই এই আয়োনাইজার নেগেটিভ একটা জোন তৈরি করে ফ্রিজের ভিতরে ঘুরে ফিরে বেড়ানো পজিটিভ ব্যাকটেরিয়াগুলোকে মেরে ফেলে যার ফলে দুইটা জিনিস হয় এক ব্যাকটেরিয়ার জন্য খাবার নষ্ট হয় না দুই খাবারের কোনো গন্ধ সহজে ছড়ায় না এখানে একটা ইন্টারেস্টিং ফিচার হচ্ছে ওয়ালটন ক্লেম করতেছে তাদের কিছু ফ্রিজে আপ টু সর্বোচ্চ তিরিশ দিন পর্যন্ত শাক সবজি ফ্রেশ রাখা যাবে এটা কিন্তু বেশ বড় অ্যান্ড স্ট্রং একটা ক্লেইম অ্যান্ড এই ক্লেমটা করতেছে একটা টেকনোলজির উপর ভিত্তি করে যার নাম তারা দিয়েছে সিন্থো ফ্রেশ সহজ বাংলা যদি আমি বলি তাহলে একটা উদ্ভিদ বা গাছ যেইভাবে সূর্যের আলো সংগ্রহ করে সালক সংশ্লেষণ প্রক্রিয়ায় হচ্ছে নিজের খাদ্য তৈরি করে সিমিলার জিনিসটা হচ্ছে তারা ফ্রিজের একটা লকড ক্যাবিনেটে বা একটা নির্দিষ্ট জায়গায় করতেছে অ্যান্ড সেখানে হচ্ছে এইভাবে ফ্রেশ দিয়ে শাকসবজি সর্বোচ্চ তিরিশ দিন পর্যন্ত ফ্রেশ রাখতে পারতেছে তো আমরা আমাদের ফ্রিজের ভিতরে যে ফটোসিনথেসিসের জন্য যে অয়েবলেনটা সবথেকে বেশি ট্রিক করে সেই অয়েবলেনটা আমরা রিসার্চ করে বের করছি এবং সেই ওয়েবленটা আমরা একটা নির্দিষ্ট টাইমের জন্য ফ্রিজের ভিতরে সিমুলেট করি তবে এত ফ্রিজ অ্যান্ড টেকনোলজির ইমপ্লিমেন্টেশন ওয়ালটন কি একাই করছে হ্যাঁ এই সব কয়টা ফ্রিজ ওয়ালটনের নিজের বানানো অ্যান্ড গাজীপুর কালিয়াকৈরের বিশাল ফ্যাক্টরিতে ডিজাইন অ্যান্ড রিসার্চ করে বানানো হয় এই বিশাল জায়গায় বেশ অনেকগুলো প্ল্যান্টে তৈরি হচ্ছে আপনার আমার বাসার ওয়ালটন ফ্রিজ একদম স্ক্র্যাচ থেকে আমি এই মুহূর্তে ওয়ালটন রেফ্রিজারেটর প্ল্যান্টের যেখানে দাঁড়িয়ে আছি এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা জায়গা আমার চারপাশে মোল্ডিং চলতেছে কাস্টিং চলতেছে অ্যান্ড আগে ওয়াল্টন ফ্রিজের জন্য যখন মোল্ড আনা লাগতো তখন বাইরে থেকে আনা লাগতো এখন ওরা নিজেরাই তৈরি করতেছে অ্যান্ড ট্রান্সমিট ব্রো আমি অনেক ফ্যাক্টরিতে গিয়েছি সেইখানে সর্বোচ্চ অ্যাসেম্বলি অ্যান্ড টেস্টিং পর্যায়ে হতো এইখানে আমার আশেপাশে যা হচ্ছে এগুলোকে রীতিমতো বলা যায় মহাকাণ্ড আমার পিছনে যেই রোবোটিক হ্যান্ডটা দেখতেছেন এইটা ফ্রিজের যে আউটার সেল অথবা সাইড প্যানেলটাকে নেয় ওইখানে হচ্ছে ফোল্ড করে দেন এইভাবে পিক করে নিয়ে এই লাইনে পাঠিয়ে দেয় প্রোডাকশন লাইনে ওয়ালটন চেষ্টা করে সব কিছু ইন হাউস করে সবচেয়ে কম খরচে অ্যান্ড কম সময়ে ফ্রিজটা তৈরি করতে যেমন এখানে ওয়ালটন ফ্রিজের বিভিন্ন মডেলের ক্যাবিনেটের প্লাস্টিক অংশ বানানো হচ্ছে আমার পিছনে যে বিশাল মেশিনটা আছে এই কর্নার থেকে শুরু করে এই কর্নার পর্যন্ত এটার পুরোটার কাজ হচ্ছে এবিএস প্লাস্টিক শিটকে মেল্ট করে ফোল্ড করে অ্যান্ড ফ্রিজের ভিতরের যে ইনার ক্যাবিনেটটা থাকে সেটা বানায় বিশাল মেশিন ক্যাবিনেট এরপর সিরিয়ালি উপরে চলে যায় ঠিক এইভাবে লাগানো হয় যাবতীয় ওয়ার কানেকশন আউটার ক্যাবিনেটে করা হয় পাউডার কোটিং অ্যান্ড ইলেকট্রোপ্লেটিং সব ইন্সপেকশনের পরে ফ্রিজের আউটার অ্যান্ড ইনার ক্যাবিনেটে যুক্ত করে দেওয়া হয় ক্যাবিনেট ফোমিং যেটা কিনা ফ্রিজের ভেতরের অ্যান্ড বাইরের তাপমাত্রাকে আলাদা করে রাখে এরপর এক দফা কিউসি চেক আর ক্লিনিং অ্যান্ড চেকিং এরপর পর ফ্রিজগুলোতে লাগানো হয় কমপ্রেসর এরপর নাইট্রোজেন ফ্ল্যাশ করে সিস্টেম সম্পূর্ণ ক্লিন করার পর ভ্যাকিউম করা হয় আর কম্প্রেসরে দেওয়া হয় আর সিক্স হান্ড্রেড এ গ্যাস এই আর সিক্স হান্ড্রেড এ গ্যাস কিন্তু পরিবেশ বান্ধব সো ওজন লেয়ারের খুব একটা ক্ষতি করে না এরকম আরো অনেক প্রসিডিউরের মধ্যে দিয়ে শত শত ফ্রিজ তৈরি হচ্ছে আর সেটা চলে যাচ্ছে আপনার কাছে এত কিছুর মধ্যে সবচেয়ে অ্যামেজিং পার্ট কি জানেন যে এই যে ওয়ালটেনের এই ফ্রিজ বানানোর জন্য যতগুলা কম্পোনেন্টস দরকার হয় যেরকম স্ক্রু বা মেটাল পার্টস বা প্লাস্টিকের পার্ট বা কমপ্রেসার সব কিছু ওয়ালটেন নিজেই বানায় এমন কি এই সিম্পল র্যাপিং পলি থেকে শুরু করে কার্টুন বা ফ্রিজারের স্ট্যান্ড পর্যন্ত ওয়াল টেন নিজেরা বানায় থাকে সো উই ক্যান প্রাউডলি সে দ্যাট দিস ফ্রিজেস আর হান্ড্রেড পার্সেন্ট মেইড ইন বাংলাদেশ তবে একটা ফ্রিজ একদম শুরু থেকে বানানো কিন্তু এত সহজ ব্যাপার না অন্যদের থেকে পার্টস নিয়ে অ্যাসেম্বল করা হচ্ছে একরকম ব্যাপার বাট নিজেরা স্ক্র্যাচ থেকে টোটালি বিল্ড করা হচ্ছে অন্য লেভেলের একটা প্যারা অ্যান্ড এই প্যারাটা সহজ করছে ওদের রিসার্চ অ্যান্ড ইনোভেশন ল্যাব একটা নতুন ফ্রিজের ডিজাইন কেমন হবে দেখতে কেমন হবে বাজারের জন্য উপযুক্ত কিনা অথবা সামনে কি কি প্রযুক্তি আনা যায় তার সব কিছু কিন্তু এখানে ঠিক করা হয় এখানে দেখা মিলল নুজদাত ইউটিএস সার্টিফাইড ল্যাবের যেটি একটি স্বতন্ত্র টেস্টিং ল্যাব যা গ্লোবালি সার্টিফাইড এটি একটি কোয়ালিটি অ্যান্ড কমপ্লায়েন্স টেস্টিং ল্যাবও এই ল্যাবে ডেভেলপমেন্ট টাইপের কাজ করা হয় আর এক্সপোর্ট কান্ট্রি ও রিজিয়ন ওয়াইজ যেসব টেস্ট দরকার সেগুলো করা হয় এই টেস্ট ল্যাব রুমে তেতাল্লিশ ডিগ্রি সেলসিয়াসে ফ্রিজগুলোকে টেস্ট করা হচ্ছে তাপমাত্রা যেন হচ্ছে আরব অঞ্চলের দেশগুলো গিয়ে ওগুলো ঠিকঠাক মতো পারফর্ম করা পারে অ্যান্ড আমরা যখন এটার ভিতরে যাব হাবিবি ওয়েলকাম টু ওয়াল্টন পুরো দুবাইয়ের মতন ফিল আসতেছে ভাই অনেক গরম অনেকগুলো ফ্রিজ একসাথে টেস্ট করার সক্ষমতা রাখে এই ল্যাব করা হয় হিউমিডিটি ওয়ার্কিং টেম্পারেচার অ্যান্ড এনার্জি রেটিং এখানে আসলে অনেক টেস্ট হয় বাট আমরা ঢুকতেই পারি নাই এছাড়া একটু আগে যে সিন্থো ফ্রেশ বা আয়োনাইজার টেস্টের কথা বললাম সেটাও কিন্তু ওয়ালটনের রিসার্চ অ্যান্ড সায়েন্স ল্যাবে বানানো এই ল্যাবের মজার বিষয় হচ্ছে এখানে মেটালার্জি টেস্ট করে দেখা হয় বিভিন্ন মেটালের স্ট্রেংথ অথবা ফ্রিজে কোনো রাস্ট পড়বে কিনা এমন টেস্ট হয় এখানে সল্ট স্প্রে টেস্ট হচ্ছে এটার কারণ হচ্ছে যারা সামুদ্রিক অঞ্চলে থাকেন সেখানে কিন্তু পানি একটু লবণাক্ত থাকে সেই জায়গায় একটা ফ্রিজের লংজিবিলিটি কতদিন হবে কতদিনে রাস্ট পড়ে যাবে সেই টেস্টটা কিন্তু এই মেশিনগুলোতে করা হয় এখানে হচ্ছে ফ্রিজের অনেকগুলো কম্পোনেন্ট আছে মেটাল পার্টস আছে অ্যান্ড এগুলো সল্ট ওয়াটার স্প্রে করে এই মেশিনটা যখন হচ্ছে অন করে দেওয়া হবে তখন অ্যান্ড তারা দেখবে যে কতদিন গেলে রাস্ট পড়তেছে বা কোন মেটালটা ঠিকঠাক আছে কিনা প্লাস্টিক র মেটেরিয়ালস বা ফিনিশ প্রোডাক্টের বিভিন্ন কেমিক্যাল টেস্ট করা হয় এখানে আবার মাইক্রোবায়োলজি টেস্টের মাধ্যমে দেখা হয় একটা ফ্রিজের ভিতরে খাবার কতখানি সতেজ থাকে ব্যাকটেরিয়া ছড়াচ্ছে কিনা ওয়াল্টনের ক্লেম করা টেকনোলজিগুলো ঠিকভাবে কাজ করছে কিনা অনেক কিছুই ভাই এখানে ফ্রিজের দরকারি ম্যাগনেট টেস্ট থেকে শুরু করে ফ্রিজে লাগানোর যে ডাক টেপ বা অ্যাডহেসিভ সেটা কতখানি জোরালো সেটাও টেস্ট করা হয় কোনো ছোটোখাটো টেস্ট ওয়ালটন ছাড় দিচ্ছে না একটা ফ্রিজ মেক করতে বাজারজাত করতে তাদের কিন্তু এত টেস্ট লাগে না বাট ওয়াল্টন চায় এ টু জেড সব কভার করতে আমার হাতের এটাকে দেখে আইসক্রিম মনে হতে পারে অ্যান্ড এটাকে আইসক্রিম মনে হতে পারে একটা আইসক্রিম না এই কেমিক্যাল মিক্স করে এই ফোমটা তৈরি করা হয়েছে যেটা ফ্রিজের চারপাশ ঘিরে তবে এইসব র ম্যাটেরিয়ালস টেস্ট অ্যান্ড ফিচার ইনোভেশন ভ্যালিড কিনা সেটা বোঝার জন্য আইকিউসি টেস্ট ল্যাব আছে রাস টেস্ট বা দরজায় ড্রপ বল টেস্টও দেওয়া হয় গ্লাস ডোরের জোর কতটুকু তা দেখার জন্য অ্যাডহেসিভ টেস্ট আছে হিউমিডিটি ইলেকট্রিসিটি সাস্টেইনেবিলিটি টেস্ট করা হয় এমন কি কার্টুন বাস্টিং এ স্ট্রেংথনিং ও দেখা হয় যে ডেলিভারির যে কার্টুনটা সেটার জোর কতখানি এইরকম আরো 70টি টেস্টের মধ্যে দিয়ে যেতে হয় এক একটা ফ্রিজকে ওয়ালটন কিন্তু এখন তাদের ফ্রিজের টেকনোলজিতে অনেক বেশি বিদ্যুৎ শাস্ত্রের দিকে নজর দিতেছে আমরা জানি বাংলাদেশ গত দুই দশকে অনেক বেশি ইলেকট্রিসিটির ব্যবহার বাড়াইছে সাথে সাথে ফ্রিজের ব্যবহারও কিন্তু বাংলাদেশের প্রতিটা ঘরে ঘরে অনেক বেশি পরিমাণে বৃদ্ধি পাইছে কিন্তু ইনভার্টার টেকন টেকনোলজিকে ইন্ট্রোডিউস করার মাধ্যমে আমরা এত বেশি পরিমাণে ফ্রিজ ইউজ করতেছি কিন্তু তারপরেও দুই সালের তুলনায় আজকে দুই সালে ফিফটি পার্সেন্টেরও বেশি এনার্জি সেভ করে এই রকম ফ্রিজ ঘরে ঘরে পৌঁছায় দেওয়া হয়েছে এবং এইটার অনেক বড় একটা কৃতিত্ব দাবি করে ওয়ালটন ইনভার্টার সিস্টেমটা না অনেক কাজের ভাই ইনভার্টার সিস্টেমের ব্যাপারে আমি এক্সপ্লেন করেছিলাম লাভিব রাহাতের ভিডিওতে ওর ভিডিওটা ঘুরে আসবেন ওয়ালটন ফ্রিজের এই যে হিস্টোরিক্যাল ডেভেলপমেন্ট পার্টটা ও কভার করেছে আমি যতখানি হিস্টোরি জানি একটা সময় কিন্তু এতটা স্বয়ংসম্পূর্ণ আধুনিক ল্যাব ওয়ালটনের কাছে ছিল না ওয়ালটনের ল্যাব রিসার্চ সেন্টার বা ফ্যাক্টরি এখন পুরোপুরিভাবে দেশীয়ভাবে চলে কাস্টমার ডিমান্ড বা স্যাটিসফ্যাকশন নিয়ে ওয়ালটন যে এতখানি চেষ্টা করছে সেটা আজকে এখানে না আসলে আমরা নিজের অবস্থাম না এই বিশাল হাইটেক ইন্ডাস্ট্রি ঘুরে এতগুলো প্রোডাক্টের মধ্যে ফ্রিজের পিছনে এত ফোকাস অ্যান্ড এত বেশি মার্কেট শেয়ার অ্যান্ড ঘরে ঘরে পৌঁছে যাওয়ার যে পাওয়ারটা এর পিছনে আমার কাছে মূল কারণ মনে হলো এক তারা ফ্রিজ দিয়ে ইন্টারন্যাশনাল লেভেলে পৌঁছে গিয়েছে আর যাওয়ার জন্য অত্যাধুনিক সব টেকনোলজি অ্যান্ড গ্লোবাল স্ট্যান্ডার্ড ক্যাপাসিটি বিল্ড করেছে ওয়ালটন দুই ভালো পণ্য রিজনেবল দামে দিচ্ছে যেটা কম্পিটিশন থেকে অনেক দূরে এগিয়ে রাখছে তিন লং টার্ম কোয়ালিটি মেনটেন করায় মানুষ ওয়ালটন ফ্রিজের রিটার্ন কাস্টমার হচ্ছে চার অ্যান্ড সর্বশেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হিসেবে ওয়ালটন জানে দেশের মানুষ কি চায় তার ফ্রিজে এক্সাক্ট সেখানে হিট করায় বিদেশি অনেক বড় বড় ব্র্যান্ড হটিয়ে ওয়ালট সারা দেশে আমি নিজেই এটা সাক্ষী ওয়ালটন ফ্রিজের ক্ষেত্রে অনেক ভ্যারাইটি তৈরি করে অ্যান্ড দেশের মানুষের চাহিদা মতো ফ্রিজ বানিয়ে মন জয় করতে পেরেছে এটা আমার ধারণা শুধু এই একটা ভিডিও জাস্টিস হবে না ওয়ালটন তাদের রেফ্রিজারেটর নিয়ে যা করছে আইম শিওর আপনার সামনাসামনি দেখলে বুঝতে পারতেন তবুও মোবাইলের সামনে পিসির সামনে ল্যাপটপের সামনে অথবা টিভির সামনে বসে যেখান থেকেই দেখতেছেন না কেন ওয়ালটনের এই এগিয়ে যাওয়া কতখানি ভাল লাগছে কেমন লাগছে সেটা কমেন্ট বক্সে জানিয়ে দিলে কিন্তু আমাদের কষ্টটা অনেকখানি সার্থক হতো